এদিকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে শ্রমিকদের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠেছে জাহাজ ভাঙা শিল্প। এজন্য মালিকদের উদাসীনতা আর লোভী মানসিকতায় দায়ী করছেন শ্রমিক নেতারা। বেসরকারি একটি সংস্থার তথ্য অনুযায়ী গেল 5 বছরে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় মারা গেছেন 77 জন শ্রমিক, আহত হাজারেরও বেশি। মে দিবসে জাহাজ ভাঙার কারিগরদের নিয়ে মাসুদ মুস্তাহিদের রিপোর্টে তথ্য ছবি দিয়ে সহায়তা করেছেন সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুর মাহমুদ। বিশ্বে বাংলাদেশ যদি হয় উন্নয়নের মডেল, সে উন্নয়নের অন্যতম রূপকার এরাই। যারা নিজেদের রক্ত ঘাম দিয়ে রাঙাচ্ছেন দেশটাকে, উন্মোচন করছেন নতুন নতুন সম্ভাবনার দুয়ার, অথচ এই সম্ভাবনায় যে একটু একটু করে তাদেরকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তা ও অনিরাপদ ভবিষ্যতের দিকে। অবস্থা এমন যে মালিকপক্ষ কেবল লাভ গুনবে আর তাদের লাভের বলি হবেন শ্রমিকরা। গত বছরের 16 অক্টোবর সীতাকুণ্ডের ঝুমা শিপইয়ার্ডে রাতে কাজ করতে গিয়ে পা হারান সোহরাব হোসেন সোহাগ। পরিবারের আয়ের একমাত্র যোগানদাতার এমন অবস্থায় ভেঙে পড়েছে পরিবারটি। আবার আমাকে টাকা দিবার সময় বলছে যে আমি যদি একটু সুস্থ আমাকে একটা চাকরি দিবে, চাকরি যায় জুড়ো থাক, আমার একটা ফোন নিয়ে খোঁজ নিচ্ছে না ওরা, আমি কেমন আছে, কাটছি নাকি বসে মরে যাচ্ছে, ওগুলো আমাকে খোঁজ নিচ্ছে না। এখন আমি বাইরে মানে কাজকর্ম করি, মানুষের খাই, কষ্ট করি ছেলে নিয়ে। সোহাগের মতো একই অবস্থা কক্সবাজারের ফয়জুলের। পায়ের একাংশ হারিয়ে এখনও চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেলে। শ্রমিক আইন অনুযায়ী কর্মক্ষেত্রে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক মারা গেলে 2 লাখ টাকা এবং দুর্ঘটনায় স্থায়ীভাবে পঙ্গু হলে 2.5 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ওষুধ খরচ আর দেয় নাই, তারা বার করে দিচ্ছে, আর শেষ পর্যন্ত বার করে দিয়েছে, আর কি করছুম চলিতে আছে, আর বন্ধু বান্ধব মানে যারা কইছে তারা বুঝে না, আর এটা ভর্তি করছে আজ 3 তারিখে ভর্তি করছে এটা। তবে ঝুমা শিপইয়ার্ডের এই কর্মকর্তার দাবি, লেবার কোড মেনেই সবকিছু হচ্ছে। সব সময় লেবার কোডের মাধ্যমে আমরা এটা পরিশোধ করে দিছি। পরবর্তীতে আমরা এখনো পর্যন্ত আর কোনো অভিযোগ পাই নাই, কিন্তু আমরা তো সব সময় শ্রমিকদের পক্ষে নিয়ে আমরা কাজ করি। বাস্তব চিত্র তুলে ধরলেন এই শ্রমিক নেতা। কোনো একটা দুর্ঘটনা ঘটে, আমরা যদি ইয়ার্ডে যাই, মালিকরা মালিকের সিকিউরিটি আমাদেরকে ঢুকতে দেয় না, আমরা সঠিক খোঁজ খবর নিতে পারি না। মেডিকেলে আসলো অনেক সময় আমরা দেখছি, আমরা ইনকোয়ারি করে দেখছি যে অনেক সময় মেডিকেলে ওদের নাম গোপন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার পরিসংখ্যান বলছে, জাহাজ ভাঙা শিল্পে কাজ করতে গিয়ে গত 5 বছরে বিভিন্ন ইয়ার্ডে মারা গেছেন 77 জন, আহত হাজারেরও বেশি, পঙ্গু হয়েছেন 11 জন শ্রমিক। মাসুদ মুস্তাহিদ, আরটিভি।